হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা বর্ষাকাল নিয়ে কথা বলবো, এবং ওই যে আমরা তিনটি ব্যাপার নিয়ে কথা বলেছিলাম যে গ্রীষ্মকালের ভিডিওটিতে, সেই অনুযায়ী আজকেও আমরা তিনটি ব্যাপার নিয়ে কথা বলবো। প্রথমত তাপমাত্রা, অর্থাৎ বর্ষাকালে তাপমাত্রা কেমন, দ্বিতীয়ত বর্ষাকালে বৃষ্টিপাত কীরকম হয়, তৃতীয়ত বায়ু প্রবাহটা কীরকম থাকে। আচ্ছা, প্রথমেই শুরু করা যাক। আগে গত ভিডিওতে যে বলেছিলাম যে জলবায়ু মানে কি, এই যে বাতাসে জলের পরিমাণ বা জলীয় বাষ্পের পরিমাণ, এটিকে কিন্তু জলবায়ু বলে। এবং এই জলের পরিমাণটি আসলে কি ভূমিকা পালন করে, আজকে আমরা সেটিই দেখব। বাতাসে যখন জলের পরিমাণ বেড়ে যায়, তখন সেখানে মেঘ সৃষ্টি হয়, এবং মেঘ সৃষ্টির ফলেই ভূমিতে যখন এই মেঘগুলো এসে একটি নির্দিষ্ট ভূমির উপর অবস্থান করে, তখনই কিন্তু আসলে পৃথিবীর আকর্ষণের ফলে বৃষ্টি হয়, আমরা বৃষ্টি দেখতে পাই। এবং এই যে মেঘগুলো নড়াচড়া করে, বা এই যে বাতাস যে যাচ্ছে, বা জলীয় বাষ্পপূর্ণ বাতাস আসলে যেই যেদিকে যাচ্ছে সেদিকেই কিন্তু আমরা দেখতে পাই যে সেখানে বৃষ্টিপাত হচ্ছে। এবং এই বাতাসটি আসলে কিভাবে যায় সেটিই আমরা দেখি। এই যে বর্ষাকালে যে বৃষ্টিপাত হয়, আমরা দেখতে পাই যে, দেখো তাপমাত্রা, এই যে বর্ষাকালটি রয়েছে জুন মাস, এই জুন মাসে সূর্য লম্বভাবে কিরণ দেয়, এবং এটি আমরা দেখেছি আগেও। এবং লম্বভাবে কিরণ দেওয়ার পরেও আকাশে যেহেতু অনেক মেঘ থাকে, সেটা আমরা ওই তাপটি আসলে তেমনভাবে পাই না, এবং তখন তাপমাত্রার পরিমাণ থাকে গড়ে 27 ডিগ্রি সেলসিয়াস। এবং এরপরে আসে বৃষ্টিপাতের কারণ। বৃষ্টিপাতের কারণটি হচ্ছে এই জলীয় বাষ্পপূর্ণ বাতাসটি রয়েছে, যে আমাদের ভূখণ্ডের উপরে যে মেঘ অবস্থান করে বা জলপূর্ণ মেঘ অবস্থান করে, সেটি কেন হয়, কারণ ভারত মহাসাগর যে আমাদের পাশেই রয়েছে, বা আমাদের বঙ্গোপসাগরও কিন্তু ভারত মহাসাগরের একটি অংশ, এবং এই ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর থেকে যে একটি মৌসুমী বায়ু রয়েছে, বা বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর থেকে যে বায়ুটি আসে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকের যে বায়ুটি রয়েছে জলীয় বাষ্পপূর্ণ, এই বায়ুটি যখন আমাদের দেশে আসে, অর্থাৎ বাংলাদেশে আসে, তখন এই বায়ুটি আসলে জলীয় বাষ্পপূর্ণ থাকায় সেটি ভূপৃষ্ঠের যে আকর্ষণ রয়েছে তার ফলে বৃষ্টিপাতটি ঘটিয়ে থাকে। ঠিক তেমনি বর্ষাকালে মৌসুমি বায়ুর পরিমাণ আমরা বেশি দেখতে পাই, যার ফলেও কিনা এই বৃষ্টিগুলো হয়ে থাকে। এবার দেখি বায়ু প্রবাহটি কেমন। বায়ু প্রবাহটি হচ্ছে যে বর্ষাকালে আমরা দেখতে পাই যে দক্ষিণ পশ্চিমের, অর্থাৎ যেটা প্রথমে বলেছিলাম যে দক্ষিণ পশ্চিমে আয়ন বায়ু বলে এটাকে, আয়ন বায়ু ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর থেকে বাংলাদেশে আসে। এই আয়ন বায়ু আসলেই আমাদের দেশে এই বর্ষাকালটি, বর্ষা বা বর্ষাকালের সময় শুরু হয়ে যায়, এবং বর্ষা শেষে আমরা মাঝে মধ্যে ঘূর্ণিঝড় দেখতে পাই। অর্থাৎ এই ঘূর্ণিঝড়টি তৈরি হয় সাগরের নিম্নচাপের জন্য, যে বর্ষা শেষ হয়ে গিয়েছে কিন্তু আমার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, তাই যখন কি না সাগরের মধ্যে একটি জায়গা, ধরো এই জায়গাটি বায়ুশূন্য হয়ে গেল, তখন আশেপাশের বায়ুগুলো এই জায়গাটি পূর্ণ করতে ছুটে আসে, যার ফলে এখানে একটি ঘূর্ণি তৈরি হয়, এবং এই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে বিশাল আকার ধারণ করে, এবং বিশাল আকার ধারণ করে আমাদের ভূপৃষ্ঠে আঘাত আনে। এবং এই যে বর্ষাকালে যে বায়ু প্রবাহটি হয় বা মৌসুমি বায়ুটি আসে, এটি কিন্তু হিমালয়ের গায়ে ধাক্কা খেয়ে সেখানেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটিয়ে থাকে। এবং আমরা, তোমরা যদি কখনো বান্দরবান কিংবা রাঙামাটি যাও, দেখবে যে একটি পাহাড়ে বৃষ্টি হচ্ছে কিন্তু পাশের পাহাড়েই কোনো বৃষ্টি নেই। কারণ কি? কারণ ওই একটি, যে পাহাড়ে মেঘটি বাধাপ্রাপ্ত হয়, ঠিক সেখানেই এই বৃষ্টিপাতটি ঘটিয়ে থাকে, অন্যদিকে পাশের পাহাড়েই দেখা যায় একদম ঝকঝকে তকতকে। তো তাই আমরা আজকে দেখলাম যে বর্ষাকাল কিভাবে আসে, এবং এই সময় মৌসুমি বায়ুটি কীরকম প্রভাব ফেলে, এবং কেন এই সময় এত বৃষ্টিপাত হয়, এবং আমরা দেখেছি যে বৃষ্টিপাতটি কেন হয়, এবং এরপরে যে ঘূর্ণিঝড়টি হয়, এবং
জেনে রাখা ভালো যে বর্ষাকালে বছরের 80% বৃষ্টি হয়ে থাকে। আশা করি সবাই বর্ষাকাল সম্পর্কে বা বর্ষাকালে কেন এত পরিমাণ বৃষ্টি হয় এ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়ে গিয়েছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।